বন্ধুরা এই ভিডিওটিতে আলোচনা করব রেসপন্ডিং এবং রিয়াকশনের মধ্যে পার্থক্য কী রিয়াকশন হচ্ছে আমরা কোনো চিন্তা করা ছাড়াই যখন কোনো আচরণ করে থাকি সেটা কি রিয়াকশন বলা হয় তো রিয়াকশনটা আসা হচ্ছে আমাদের যে ব্রেনের যে পিছনের অংশ এখান থেকে যেটা আপনার পার্ট আমাদের সাবকনসিয়াস মাইন্ডে মাইন্ডের একটা পার্ট ওকে সেখানে আমাদের ইনস্টিংক্ট আছে ইনস্টিংক্ট বলতে যেমন আপনার সাথে সামনে একটা বাঘ আসলে আপনার চিন্তা করা লাগে না যে আমার কি করতে হবে অটোমেটিকলি আপনার বডি আপনার রিয়্যাক্ট করবে এই বাঘটা দেখে কি করতে হবে ফাইট করতে হবে নাকি দৌড়ে পালাতে হবে ঠিক সেরকম অনেক প্রোগ্রাম এখানে সেট করা আছে সেই সেটের সাথে সাথে আবার আমাদের ইনভায়রনমেন্ট আমরা যে ছোট থেকে বড় হয়েছি যে পরিবেশে সেই পরিবেশে আমাদের অনেক কিছু শিখেছে রিপিটেডলি যেগুলো আমাদের সাবকনসিয়াস মাইন্ডে জমা আছে তো পরবর্তীতে কখনো ওই সিমিলার সিচুয়েশন আসলে আমরা অটোমেটিকলি ওই ধরনের বিহেভিয়ার করব ওইটা করতে আমাদের চিন্তার প্রয়োজন হবে না আর রেসপন্ডিং হচ্ছে আপনার ভেবে চিনতে মানে চিন্তা করা প্রয়োজন রেসপন্ড করতে ওকে তো প্রায় নাইনটিন টোয়েন্টি সালের দিকে নাইনটিন টোয়েন্টি সালের দিকে ইংল্যান্ডের এক সাইকোলজিস্টের কাছে এক পত্রিকা রিপোর্টার জিজ্ঞেস করেছিল যে স্যার ডক্টর আমাদের সমাজের কি সমস্যা যে নাইনটি মানুষ আপনার গরিব আর মাত্র এক পার্সেন্ট মানুষের কাছে সব টাকা পয়সা সমস্যাটা কোথায় তখন ওই সাইকোলজিস্ট তাকে উত্তর দিয়েছিলেন যে ম্যান সিম্পলি ডোণ্ট থিঙ্ক মানে মানুষ সাধারণ মানুষ তারা সাধারণত চিন্তা করে না তারা এই আপনার রিয়্যাক রিয়াক্টিভ আচরণ করে হ্যাঁ প্রোগ্রাম যেভাবে আছে সেই সেভাবে তারা জাস্ট আচরণ করে ওকে কপি করে আর এক পার্সেন্ট মানুষ সাধারণত তারা রেসপন্ড করে তারা চিন্তা করতে জানে ওকে এখন রেসপন্ড সম্বন্ধে আলোচনা করি রেসপন্ড হচ্ছে আমাদের যে ব্রেনের সামনের অংশ যেটাকে বলা হয় প্রি ফ্রন্টাল কোর্টেক্স যেখানে যেখানে আমাদের চিন্তা করার যে ক্যাপাসিটি সেটা এখানে অবস্থিত তো যেটাকে কনসিয়াস মাইন্ডও বলা হয় তো এখান থেকে আমরা চিন্তা করে থাকি ওকে একটা জিনিস মানে একভাবে যেভাবেই ঘটে থাকে সেটা আমরা চিন্তা করে হয়তোবা চিন্তা করার ফলে হয়তোবা এটা রূপ চেঞ্জ হয়ে যেতে পারে কিন্তু আমরা যদি রিয়াকশন করি সেটা কিন্তু আর আমাদের ওই সুযোগটা থাকে না ওইটা বের করার যে এটা কি আসলেই কালো নাকি এটা মানে এটা পরিস্থিতির কারণে কালো হয়েছে এই ধরনের চিন্তা ভাবনা করার আমাদের কোনো সুযোগ থাকে না তো যাই হোক আর চিন্তা করা যে কত কঠিন একটা কাজ সে এক জ্ঞানী এক লোক অনেক আগে উনি ওনার বইতে লিখেছেন যে থিঙ্কিং ইজ দ্য হার্ডেস্ট থিং দেয়ার ইজ মানে এর চেয়ে হার্ডেস্ট কোনো কাজ নাই মানুষের তো উনি বলেছেন যে নাইনটি ফাইভ মানুষ ডোন্ট থিঙ্ক তারা কোনো ধরনের চিন্তা করে না থ্রি মানুষ থিঙ্ক দ্যাট দে থিঙ্কিং তাদের মাথার মধ্যে যে সারাদিন বিভিন্ন ধরনের মেন্টাল চ্যাটারিং হয় তারা ভাবে যে এটাই এটাই আমি চিন্তা করি হ্যাঁ এই চ্যাটারিংটা কিন্তু স্ট্রেসের কারণেও মানুষ করে থাকে ওটা চিন্তা না আর মাত্র দুই পার্সেন্ট মানুষ রিয়েলি চিন্তা করে আর সেই সাথে আপনি দেখতে পাচ্ছেন যে কেন এক বা দুই পার্সেন্ট মানুষের কাছে পৃথিবীর সমস্ত টাকা পয়সা বা সমস্ত সাকসেস এখন আমাদের একজন হিউম্যান বিং হিসাবে মানে গ্রেটেস্ট যেই গিফট রয়েছে আমাদের কাছে সেটা হচ্ছে এই থিঙ্কিং করার অ্যাবিলিটি আপনি দেখেন যে অন্য পশু পাখি বা অন্য গাছপালা এ এদের কিন্তু চিন্তা করার ক্যাপাসিটি নাই যেমন একটা গরু তাদের আমাদের ব্রেনের যে পিছনের অংশ যেটা বললাম যে রিয়াকশন করার যেই মেকানিজম সেট করা একটা গরু বা যে কোনো প্রাণীর ব্রেনের মধ্যে এই জিনিসটা সেট করা কিন্তু এই যে সামনের অংশটা প্রি ফ্রন্টার কোটেক্স সেটা কিন্তু তাদের নাই তো এটা আমাদের গ্রেটেস্ট গিফট কিন্তু দুর্ভাগ্যবশত আমরা বেশিরভাগ মানুষই এটা ব্যবহার করি না আচ্ছা এখন একটা উদাহরণ দিয়ে কিভাবে ব্যবহার করতে হয় সেটার একটা উদাহরণ দিয়ে ভিডিওটা শেষ করব এখন মানে আরেকটা সমস্যা হচ্ছে কি যে আমাদের স্কুল কলেজ সমাজ ব্যবস্থা কেউই এই কিভাবে চিন্তা করতে হয় সেই জিনিসটা শেখায় না বা সেই জিনিসটা করতে উদ্বুদ্ধ করে না ওকে আর আপনি দেখবেন যে যে সোশ্যাল মিডিয়াগুলা সবাই কিন্তু আমাদেরকে রিয়্যাক্ট রিয়্যাক্ট করতে করে রিয়্যাক্ট হ্যাঁ যে হি রিয়াক্টেড ইউর অন ইউর পোস্ট হ্যাঁ ইউ রিয়াক্ট এই জাতীয় মানে রিয়্যাকশন তারা আমাদেরকে করতে উদ্বুদ্ধ করে থাকে তো যাই হোক উদাহরণটা হচ্ছে এরকম যে ফর এক্সাম্পল একজন একজন মানুষ আপনার রিয়েল লাইফে হয়তো আপনাকে গালি দিয়েছে অথবা খারাপ ব্যবহার করেছে অথবা আপনার কোনো ফেসবুক বা সোশ্যাল মিডিয়ার পোস্টে সে একটা খারাপ কমেন্ট করেছে ওকে এখন এই এটা রেসপন্ড যদি করতে হয় সেটা মানে রিয়াকশন যদি করতে হয় সেটা হবে এরকম যে জাস্ট তাকে মানে সে যতটা যতটা ইনটেন্স ইনটেন্সলি গালিটা দিয়েছে তার চেয়ে বেশি ইনটেনসিটির গালি একটা তাকে দিয়ে দেওয়া ওকে প্রতিশোধ নেওয়া কিন্তু যদি আপনি থিঙ্কিং করেন বা রেসপন্ড করেন সেই ক্ষেত্রে আপনি প্রথমে তার তার জুতার মধ্যে আপনার পা ঢুকিয়ে দেখবেন ওকে মানে তার পজিশনে থাকলে আপনি কি করতেন সেটা দিয়েই আপনার ভাবনার স্টার্ট হবে যে আচ্ছা এই লোকটা এমন তো হতে পারে যে এই লোকটা তার লাইফে বিভিন্ন দুঃসময়ের মধ্যে দিয়ে পার করছে অথবা কোনো আপনার মেন্টাল স্ট্রেস আছে প্রচুর অথবা জাস্ট এই কমেন্টটা করার কিছুক্ষণ আগে হয়তো বা তার সাথে কারোর সাথে ঝগড়া হয়েছে যার যার ফলশ্রুতিতে তার মেজাজটা গরম অথবা তার মনের মধ্যে প্রচুর নেগেটিভিটি অথবা সে স্ট্রেসের মধ্যে দিয়ে যাচ্ছে এটা যখন আমরা রিকগনাইজ করতে সক্ষম হব তখন নেক্সট স্টেপ হবে আচ্ছা তাহলে চেষ্টা করে দেখি যে তাকে কি কোনোভাবে হেল্প করা যায় কি না তখন তার সাথে কমিউনিকেট করতে করতে যদি জানতে পারি যে আমি যেই কয়েকটা আইটেমের কথা বললাম এর কোনো একটা তার সাথে মিলে গেছে তখন লেটস হেল্প হিম ওকে তো ফর এক্সাম্পল যদি তার আপনার স্ট্রেসের পরিমাণ খুব বেশি থাকে হয়তোবা সে একটা পর্যায়ে আপনার সাথে কথাবার্তার একটা পর্যায়ে সে হয়তোবা বলল যে জি ভাই আমার প্রচুর স্ট্রেস বা আমার স্ট্রেসের সমস্যা যার ফলে আমার মন মানসিকতা ভালো থাকে না তখন আপনি কি করলেন স্টেস রিলিজ করতে সক্ষম এই এই জাতীয় ভিডিও আপনি হয়তো বা ইউটিউবে আপনার যদি জানা থাকে তাহলে আপনি তাকে শেয়ার করেন অথবা ইউটিউবে সার্চ করে বা বিভিন্ন আপনার ইন্টারনেটে সার্চ করে তাকে ওই পোস্টগুলো আপনি শেয়ার করেন শেয়ার করার পরে সে হয়তো অ্যাকশন নিলো অথবা না নিল কিন্তু অ্যাটলিস্ট আপনার আপনাকে নেক্সট টাইমে আর কখনও গালি দেবে না নাম্বার ওয়ান নাম্বার টু হবে যদি সে অ্যাকশন নেয় সে সেক্ষেত্রে তার স্টেসটা তো সলভ হয়ে যাবে তখন কিন্তু সে আপনাকে তো গালি দেবে না কখনো আর কাউকে গালি দেবে না তাহলে দেখতে পাচ্ছেন যে কি চমৎকার বিউটিফুল আপনার মেথড এই রেসপন্ডের আপনি যদি রেসপন্ড করেন তাহলে মানে শুধু আপনারই উপকার হবে না তারও উপকার হবে সমাজের উপকার হবে তো এটাকে বলা হয় রেসপন্ড করা